আমি রান্নাঘরে গেছি, রান্নাঘরে যে ভাত রান্না করার জন্য গেছি, ওই লোকটা সবার পেছন থেকে জড়াইয়া ধরছি। আমি তারপর চিৎকার দেওয়ায় মা আসে আর ওই লোকটা পালিয়ে যায়। করে তুলেছিলাম শনিবার 26 তারিখ 8 মিনিট কটার সময়? সন্ধ্যা 7টার সময়। তখন তোমাদের বাড়িতে কেউ ছিল না? ছিল, তারা ছিল, মা ছিল, আরো আরো যে ভাড়াটা থাকতো তারা ছিল। আমি ভাত রান্না করার জন্য যাই, সে পেছন থেকে যায় ধরে, আমি চিৎকার দিয়ে, তারপর আমার মা আসে। তোমার চিৎকার শুনে কে আগে আসে? আগে আমার মা আসে, তারপরে যে ভাড়াটা আছে তারা। আগে 2-3 বার এরকম করছে। আমি বলছি যে আমি বাবা মাকে বলে দিবো, ও বলছে যে আমাকে ভয় দেখাইছে যে তোকে মারবো, এইসব বলছে। তার ভয় আমি বলিনি কিছু। দ্বিতীয়বার এরকম করছি, দ্বিতীয়বার আমি চিৎকার দেওয়া নেই, আমার মা আমি বিচার চাই। আমি চিৎকার শুনে ঘর থেকে দৌড়াইয়া গেছি, যাইয়া দেখি যে ছেলেটা দৌড়াইয়া পালাই গেল। তখন দেখি আমার মেয়ে কান্না করতেছে রান্না করে দাঁড়ায়। ছেলেটার নাম ফরিদুল। সম্পর্কে আমরা বাড়া থাকি এ বাসায়। যে বাড়া থাকেন ওই ছেলেটা কি এই পূর্বে আপনার মেয়েকে উত্তপ্ত করতে কখনো ডিস্টার্ব করতো? আমাকে তো আগে কখনো বলা হয় নাই, তখন ওই দিনকে আমি প্রথম দেখছি। দেখে পরে আমি ঘর থেকে দৌড়ে গেছি, যা দেখি যে আমার মেয়ের দৌড়ে ঘর থেকে পালিয়ে গেল। আমার মেয়ে কান্না করতেছে রান্না করে। আপনার মেয়ে কখনো ইতি করবে কি কোনো ডিস্টার্ব করতো কিনা কিন্তু আপনারা আপনার কাছে কোনো? আমার মেয়ে বলে নাই তখন। পরে আমার মেয়ের আমি ঘরে নিয়ে মার দিচ্ছি, তখন আমার মেয়ে ভয়ে বললা দিচ্ছে যে আমার আরো আগে 2-3 বার এরকম করছে। তারপর ওই দিন গিয়ে আমি দেখছি যে চিৎকার শুনে আমি তোর ফেরে ঘর থেকে বাইরে গেছি, যাই দিয়ে ছেলে তোর ফেরে পালাই আর যাই দিয়ে আমার মেয়ে রান্নাঘরে কাঁদতেছে খারাই দিকে। অনেক কিছুই তো বলতেছে আর স্বামীটা ভাগাভাগি এটা ওটা বলতেছে। এর আগে আমার স্বামীকে চেয়ারম্যানে ঠের দিছে, যার সাথে থাকে হে ঠের দিছে, কেস করবার গেছে দেয়া। কোন চেয়ারম্যানে ঠের দিছে? বর্তমান না সাবেক? সাবেক চেয়ারম্যান তো ভাল চেয়ারম্যান। আর বিচার চাই আমার শিশু বাচ্চা, আমার ছোট মেয়েটার এই অবস্থাটার বিচার চাই আমরা। রহিব আমার ফোন দিয়েছে, আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে আমার চাচা যা গার্জেন গো নিয়ে আসছি যে আমার নন্দাটা গরম হয়েছে শুনলাম, তাহলে নন্দাটা বিভূতিভূষ্ট করি। তখন আমার চাচারা আমার রুমে বসলো, ফরিদের আব্বা আম্মার আমি ডাক দিলাম, তারা আসলো, ফরিদ আসলো। ফরিদ এসে বলতেছে যে না এটা সব অমিথ্যা কথা, আমার না আমার টেয়া ভাষা খাইবেন নি গা, এ অকৃষ্ট ভাষা গায়ে আমার ওই গাল দেয়া করতে এরা নাটক শুরু করছে, আমার করে টেহা আছে, এরা টেহা খাইবো আমার প্রতি, এই নাটক শুরু করছে। তখন আমি উত্তেজিত না হয়ে দু এক কথা হ্যাঁ ওরাও বলছে আমি বলার পরে, পরে আমার চাচারা বললো যে ঠিক আছে এখানে আমার থাকার দরকার নাই, আমার বাড়িতে আমি বাঁচতে আমি নিয়ে যাই। পরে আমি বাড়িতে গেছি, পরের দিন এসে আমি একটু গা থানায় জানাইছি আর কি, ফরিদের বিরুদ্ধে অভিযোগ করছি। অভিযোগ করার পরে এই বন্ধু আসছে আর কি। তারপর তার ফরিদ তো এখন মনে করো ওই দিন ঘটনা হওয়ার পরে ওই দিন রাত্রে থেকে ও দাও, তার 5 দিন পরে এসে আর গার্জেন নিয়ে এসে বাসা মাল মূল পাল্টা নিয়ে চলে গেছে কোথায় যায়, এখন নাই আমার কাছে তদন্ত আসছিল। জি জি তখন তাই নেই, পরে আর কোনো কিছু বলে না, তিনি আমাকে আর কি ডাক হতে। আমি এখন সঠিক সুষ্ঠু বিচার চাই, আমার শিশু বাচ্চা সঠিক সুষ্ঠু বিচার চাই, ওইটা আমার কাছে আমি প্রার্থী। হুমকি দামকি করে ফোনে বলে, আবার পরে এমনি সরাসরি বলে, তারে মারমু ধরমু, তুই রাস্তা ওই রাস্তাঘাটে একা চলে ধরে না, তোরা মেরে হলাম ওই সে ফরিদ নিজেই দেয় আর আম্মা দেয়, ফরিদ রাম্মার ফরিদ। এবং থানার ওসি সাহেব তখন খুবই পজিটিভ উনি অ্যাটিচিউড গুলা ডেভেলপ করছে, যে যেহেতু এটা অ্যাটেম্প টু রেপ নয়ের একের ধারায় উনি এটা নিজে নিজেই বলছে, এবং তার যে এসআই মহিলা এসআই
তাকে পরে গোপন কক্ষে নিয়ে যে তার একটু মেয়েটার একটু ইন্টারভিউটা নাও কি বলে, তো মেয়েটা হয়তো বলছে তোমাকে অন্য কিছু করে সে এটা নিয়ে আসছে। স্যার তাকে আর নয়ের একের ধারায় যাবে নাকি দশের ধারায় যাবে সেটা আপনারা আইনগতভাবে প্রসেসে নিয়ে যাবেন। তখন যেটা একদম স্পেসিফিক যেটা বলা আছে যে দশ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, 2003 আর 2020 তিনবার সংশোধন হয়েছে এবং সেই আইনের আওতায় দশ ধারায় সেটি বলা আছে স্পষ্ট, যেটা ওসি সাহেবের কাছ থেকে জানতে পারলাম যে গেলটাই প্রযোজ্য এবং তিনি সেইভাবেই এফআইআরটা উনি এনশিওর করেছেন। সেটা না এখন পর্যন্ত সেই বাচ্চার মানে আসামি মানে ধরে নাই, আসামি ধরে নাই, আসামি তো ধরা এটা মানে শনি মঙ্গল লাগে না, পুলিশ অফিসারের এটা মানে দায়িত্ববোধের জায়গা এবং আন্তরিকতা যদি না থাকে তাহলে এটা হবে না এবং এটা সম্পূর্ণই যদি পুলিশ অফিসার বা তদন্তকারী অফিসার যদি কর্মকর্তা যদি সে মনে করে যে এটি খুব দ্রুততার সাথে ই হবে এবং যার ফলে রশনকে যেটি বলেছে যে তোমার ভয় নাই তোমার এই সেই যে তাকে যে হুমকি ধামকি দিল, পরে আমি তাকেও পরে আমাদের আইনজীবী বলছিল যে তুমি একটা সাত ধারায় মামলা করো তোমার জীবনের উপর হুমকি দিছে। ছোট শিশুদের বেলায় কোনো আমি আল্লাহকে ধন্যবাদ জানাই থ্যাংকস গড হয়নি, তার আগেই বাচ্চাটি যেমন করেই হোক যত অসচেতনতার থাকুক বাচ্চাটি কিন্তু একটা প্রতিবাদ জানিয়েছে তার মাকে জানিয়েছে। সুতরাং যে শিশুটা ইভেন সেই শিশুটা মরেও যায় এবং মত পজিটিভ হবার পরেও সে বিচার পায় না, অসংখ্য মামলা আছে আমাদের, অসংখ্য মামলা।